নতুন করে আরো 100 বেড পেতে চলেছে হাবড়া হাসপাতাল। তৈরি হবে নতুন ভবন, অর্থ মঞ্জুর করেছে স্বাস্থ্য দপ্তর। কাজ শুরুর আগে পরিস্থিতি খতিয়ে দেখলেন আধিকারিকেরা। আগেই 131 বেডের হাসপাতাল ছিল, আরো নতুন করে 100 শয্যার বিল্ডিং তৈরি হচ্ছে হাবড়া হাসপাতালে। সেই কাজ শুরু হওয়ার আগে এদিন চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন হাসপাতাল সুপার, হাবড়া পৌরসভার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। জানা গেছে বর্তমানে 131 শয্যার হাসপাতাল রয়েছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই নতুন করে ভবন তৈরির জন্য অর্থ মঞ্জুর করেছে। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে নতুন বিল্ডিং তৈরির কাজ। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন ভবন। কাজ শুরুর আগে এদিন হাসপাতাল চত্বরে নতুন ভবন তৈরির জায়গা ঘুরে দেখলেন হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস, হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, ছিলেন হাবড়া থানার আইসি অরিন্দম মুখার্জি, বিদ্যুৎ বিভাগ ও পূর্ত বিভাগের আধিকারিকেরাও। এ বিষয়ে হাবড়া হাসপাতালের সুপার বলেন, 100 বেডের নতুন বিল্ডিং তৈরি হবে, খুব দ্রুত কাজ শুরু হবে। সেই কারণেই সমস্ত দপ্তরকে সাথে নিয়ে এদিন জায়গাটি একবার ঘুরে দেখা হলো। এখানে আমাদের একটা 100 বেডের নতুন হসপিটাল হচ্ছে, হসপিটাল বলা ভুল, বিল্ডিং হচ্ছে। তো সেই বিল্ডিং এর টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, এজেন্সি সিলেকশন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ মানে শুরু হবে। এই কাজটা কমপ্লিট করতে গেলে বা শুরু করতে গেলে কিছু আমাদের যৌথ ব্যাপার থাকে, সেখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ইলেকট্রিক, সিভিল, এসিডিসিএল, সবাইকার একটা অবদান আছে কাজটা স্টার্ট করতে গেলে। তার জন্য আমরা আগেও মিটিং করেছি, আজকে সবাই একত্র হয়েছিলাম, যাতে যে প্রবলেমগুলো আছে, জায়গাটাকে ভ্যাকেন্ট করা, পুল শিফটিং করা, তারপরে কিছু কন্ডেম বিল্ডিং সেগুলো ডেমোলিশ করা, এইসবের জন্য আমরা সবাই মিলে, না না এখানে এই যে বিল্ডিংটা যেখানটায় হচ্ছে এখানে কোনো প্রবলেম নেই, জমি নিয়ে কোনো সমস্যা নেই, সেটা অলরেডি এটা মোর দ্যান 9 ক্রোর। নতুন ভবন তৈরি হবে হাসপাতালের, এ খবর জানাতে পেরে আনন্দিত পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা। তিনি বলেন, বৃহত্তর হাবড়াবাসীর জন্য এটি অত্যন্ত সুখবর। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় কাজ শুরু হবে। ইতিমধ্যেই 131টি বেড রয়েছে, আরও 100 বেড যুক্ত হবে। পাশাপাশি পৌরপ্রধান আরও জানান, স্থানীয় বিধায়ক উদ্যোগ নিয়েছেন হাসপাতালটিকে 350 বেডে রূপান্তরিত করার। যে 100 বেডের আবার একটা হাসপাতাল স্যাংশন হয়েছে মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের উদ্যোগে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি সেটাকে স্যাংশন করিয়েছেন এবং সেই কাজটা শুরু হবে। যে এজেন্সি কাজটা পেয়েছে তারা এসছেন, পিডব্লিউডির আন্ডারে কাজটা হবে, পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এসছেন, ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকরা এসছেন, হাবড়া থানার হাবড়ার সুপার রয়েছেন, আইসি সাহেব রয়েছেন। আমরা যৌথভাবে আজকে আমরা স্পটটা ঘুরে দেখলাম এবং খুব তাড়াতাড়ি করে যাতে কাজটা শুরু করা যায় সেটা নিয়ে আমরা একটা প্ল্যানিং করলাম। এটা হাবড়ার মানুষের জন্য একটা ভালো খবর। আমাদের 131 বেডের একটা হাসপাতাল আছে, আমাদের 100 বেডের একটা আরেকটা হাসপাতাল হচ্ছে, তার মানে 231 বেড আলটিমেটলি আমাদের এই হাসপাতালটা হচ্ছে এবং এটা ইমিডিয়েটলি আমাদের মন্ত্রী মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় মনে করছেন এটাকে 350 বেডে ইমিডিয়েট পৌঁছে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।